খোদাগঞ্জ চ্যানেলের পক্ষ থেকে কাছের এবং দূরের সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই কেমন আছেন? আশা রাখি যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে দেখাবো আমাদের গরিবের খাওয়া, আপনাদের সাথে শেয়ার করব। আজকে ডাল চচ্চড়ি থাকবে, থাকবে শুটকি বোনা, আর এই মাছগুলো চাপিলা, বড়ো সাইজের চাপিলা মাছ। কেনার সময় দোকানদার বললো মাছওয়ালা বলো এগুলো নাকি বড়ো চাপিলা যায় না, আপনারা যদি চেনেন বলবেন। আর না অনেক বলো চাপিলা বা অনেকে এগুলোকে ঝাটকা বলে, ছোটো ছোটো সাইজের ঝাটকা, দেখুন ঝাটকার মতো দেখতে কিছুটা, কিন্তু দোকানদার বললো বড়ো চাপিলা। আচ্ছা যাই হোক, মচমচে করে ভেজে খাবো আছে গরম গরম ভাতের সাথে। আপনারা ওভাবে করতে পারেন, টিপস থাকবে কীভাবে মাছ মচমচে হয়, অনেকক্ষণ মচমচে থাকবে সেই টিপসগুলো বলবো, দেখতে থাকুন পুরো ভিডিও জুড়ে। আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই, সাথে শেয়ার করবেন, কমেন্টস করবেন। শেয়ার করতে কিপ টাইপ করেন কেন আপনারা জানি না, বেশি বেশি করে শেয়ার করবেন। আশা করি আপনারা আমার কথাটা রাখবেন। যারা আমার চ্যানেলটিকে কোনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে খোদাকর পরিবারের সদস্য হয়ে নেবেন। যারা করেছেন আমাদের সবার জন্য প্রাণডালা অভিনন্দন। সেই সাথে বলে যাচ্ছি ব্যাকগ্রাউন্ড সাউন্ডের জন্য খুবই দুঃখিত, এখানে সারাক্ষণে সাউন্ড হবে, আমাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। চুলা একটা প্যান বসিয়ে আমি তেল দিয়ে দিয়েছি, এখন মাছগুলো দিয়ে দেবো এক এক করে। যা বলছিলাম ভিডিওতে টিপস থাকবে, আমি প্রত্যেকটা ভিডিওতে ফটোগ্রাফারদের জন্য টিপস দেওয়ার জন্য তার আগে একটা কথা বলিনি, আমার মা এখন বেঁচে নেই, আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন যেন জান্নাতবাসী হয়। মায়ের কাছে শেখা, মায়ের কাছ থেকে কিছু টিপস নেওয়া। আমার মা যখন আমি মাছ ভাজা পছন্দ করতাম দেখে স্টোর লাইফ, আমার মা খুব সুন্দর করে মাছ ভাজতো, অনেকক্ষণ পর্যন্ত থাকতো মুসকুচে। তো মাকে বলতাম এত মুসকুচ হয় কীভাবে, মা বলতো চুলার হিটটা একদম, আমরা তো গ্যাসের চুলা করি হিটটা কমিয়ে করতে পারবো, কিন্তু আমরা আমার মা গ্রামে করতো তার কিছু ছিল, তারপরও চুলার কম আস করে আস্তে 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 করে মুসমুচ করে ভাজি করতো, বলতো চুলাটা যত কম রাখবা আগুন তত তোমার মাছগুলো মুসমুচে হবে, মুসমুচ থাকবে, এভাবে ব্যস্ত থাকি। ছিল কি চুলা হিটে মিডিয়ামে রেখে আমি মাছগুলো ভেজে নিচ্ছি, অন্যটা চুলায় আমি এখন শুটকি বোনার জন্য এটা পুরাতন প্যাকিং বসিয়ে নেব, প্যাকিং বসিয়ে নিয়েছি যাতে আমি শুটকি বোনা করি, বর্তা টর্তা করি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, শুধু পেঁয়াজ দিয়ে করবো আজকে, আমি আপনার সাথে রসুন দিতে পারেন, রসুনের এক টেস্ট, আমি শুধু পেঁয়াজ দিই আলাদা একটা টেস্ট। পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু বেশি পরিমাণ লাগবে, পেঁয়াজটা ভেজে নেবো প্রথমে কিছুক্ষণ, একটু সফট হয়ে আসলে আমি অন্য অন্য উপকরণগুলো দিয়ে খাবো। প্রথমে আমি লবণটা একটু অ্যাড করে নেবো সফট হওয়ার জন্য, লবণ দেওয়ার সাথে সাথে কিন্তু পেঁয়াজটা একদম সফট হয়ে যায়। পেঁয়াজটাকে একটু ভেজে নিই, আমি এখানে কিছু ছুটি ছুটকি গরম পানিতে পরিষ্কার করে ধুয়ে তারপর শিল্পাটা পেটে নিয়েছি, আপনারা ব্লেন্ড করে নিতে পারেন, আমরা আস্তেও করতে পারেন, যদি আস্তে আস্তে ছুটকি খেতে পছন্দ করেন তাহলে আস্তে আস্তে খেতে পারেন ভেজে, আমি আমার কাছে আস্তেও ভালো লাগে না, যেন আমি এটা মিহি করে বেটে নিয়েছি। দিয়ে দিলাম ছুটকি, পেঁয়াজ সাথে ছুটকিটা কিছুক্ষণ ভাজবো, দিয়ে দেবো হলুদের গুঁড়ো, ঝাল আপনাদের পছন্দ মতো বলছি পুরোটা অ্যাড করবেন, আমি আমার টেস্ট অনুসারে দিচ্ছি। এখন ভালো করে পেঁয়াজের সাথে একসাথে বোনা করে নেব, মাছগুলো এখন আমি উল্টে দিব, এক ফিট হওয়ার পরে আর ফিট উল্টে দিচ্ছি,
একদম পুরো পুরো করে ভেজে নিব চিটকে আমি। সুন্দর ঘ্রাণ বের হচ্ছে বলে বোঝানো যাবে না। আজকের ভাত নিমেষে শেষ হয়ে যাবে। দেখে না পুরো গোশ দিয়ে গরুর মাংস হোক বা মুরগির মাংস হোক বড়ো বড়ো মাছ হোক তার থেকে ভালো খাবার যায় আমাদের শুটকি হলে ভর্তা ভাজি হলে। সারাটা জিনিস আপনাদের সাথে শেয়ার করা হয়নি, আমি ছোটো মাছ একটু চরচরি করেছি সাগরের ছোটো কাচকিগুলো মোলাগুলো। নামানো পূর্ব মুহূর্তে একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দেবো, এই পেঁয়াজটা একদম কিচকিচ করতে থাকবে, খেতে ভালো লাগবে। ছুটকি আমার রেডি, এখন আমি ছুটকিটা বাটিতে তুলে নেব ফিল আপ করে। আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি এখন তুলে নেব বাটি তুলে নেবো সবগুলো মাছ ভেজে নেব। কি সুন্দর হয়েছে ভাজা, মুছে একদম বাকি গাছটা পরে আমি সবগুলো মাছ একইভাবে ভেজে নিচ্ছি। সবগুলো মাছ আমি একইভাবে ভেজে নিয়েছি, এখন আমি পেঁয়াজের জন্য তেল দিয়ে দিব। পেঁয়াজ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিচ্ছি, কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম আর দুটো লাল মরিচ দিয়ে দিলাম, দেখতে সুন্দর দেখা যাবে খেতে টেস্ট হবে। সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, সরষে গুঁড়ো দিয়ে দিলাম, জালটা আপনাদের পছন্দ মতো দিবে। সবগুলো মাছ দিয়ে দিব, এই মাছগুলো ভেঙে যায় ভাজার সময়, সাবধানে তুলতে হবে। দুই তিন মিনিটের মতো মিডিয়াম আছে, মাছগুলোকে ভালো করে পেঁয়াজের সাথে ভাজবো, খুব সাবধানে করতে হবে কাজটা, মাছ যাতে না ভাঙে। শেষ মুহূর্তে আমি তালা জিরা গুঁড়ো অ্যাড করে দিলাম, সুন্দর স্মেল হবে। আর দেবো একটুখানি ধনিয়া, তালা ধনিয়াটা আপনারা দিয়ে দেখবেন খুবই মজা। ধনিয়াটা যখন আমরা তেলে নিই মুসমুটা খুব সুন্দর একটা সুন্দর ফ্লেভার হয়, খাওয়ার সময় সেটা বুঝতে পারবেন। আমরা সায়েন্স খাই যখন তখন ধনিয়াটা খেতে দেয় দেখেন মুসমুস মুসমুস কী সুন্দর ফ্লেভার হয়, ভেজে নেই কিন্তু এই ধনিয়াটা ভাজা। ব্যাস
হয়ে গেছে আমি এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাবো সাথে থাকুন এই ছিল আজকের আয়োজন বড় চাপিলা প্রায় আশুটকি গুণা আজকে দুপুরে খাওয়াটা খুব জমবে আশা করি আপনারা এভাবে করে বাসায় মজা করে খাবেন সবাইকে নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম